প্রতিঘর সুশাসন কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার পুর নিগমে 30 নং ওয়ার্ডের অন্তর্গত বেণীমাধব ইংলিশ মিডিয়াম স্কুলে এক বিশেষ প্রশাসনিক শিবির আয়োজিত হয়। শিবিরে উপস্থিত ছিলেন পুর মেয়র দীপক মজুমদার এবং এলাকার কর্পোরেটর সহ স্থানীয় মানুষ। প্রতিঘর সুশাসন কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করে মেয়র জানান, মানুষের চাহিদার কথা মাথায় রেখে সরকার বিভিন্ন খানে একাধিকবার এরকম শিবিরের আয়োজন করছে, যাতে উপকৃত হচ্ছে বিশাল অংশের মানুষ। দুবার তিনবারও এই প্রশাসনিক শিবির করা হয়েছে। যদি প্রয়োজন মনে করো যে এখানে আজকে যারা আসবেন তারা যদি সুযোগ গ্রহণ করতে পারেন বা আরো থাকে তাহলে আমরা কোনো সমাধান করব। আজকে আগরতলা পৌর নিগমের 30 নম্বর ওয়ার্ডে আমাদের যে সরকারটা পিতৃবাবুর উদ্যোগে আমি বলবো এবং আমাদের আগরতলা পৌর নিগমের সমস্ত কর্মীদের সহযোগিতায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর সদর মহকুমা প্রশাসন জেলা প্রশাসন অন্যান্য দপ্তরগুলি যারা আছেন মানে এই এলাকা বসবাসকারী লোকদের বিশেষ করে ব্যক্তি বা পরিবার স্বজনদের যে কাগজপত্রের প্রয়োজন এখানে আজকে তাৎক্ষণিকভাবে পিআরটিসি ইনকাম সার্টিফিকেট এসসি ওবিসি সার্টিফিকেট মেরিট রেজিস্ট্রেশন ডেন্টাল লাইসেন্স যতগুলি প্রয়োজন যা যা প্রয়োজন একটা পরিবারের জন্য সেই কাগজপত্রগুলি আজকে প্রয়োজন।